हरे कृष्ण आपनादेर सबाइकेई आमादेर ए चैनेले सुस्वागतम। आजकेर अनुष्ठाने आमरा आसन्न बोरुथिनी एकादशी सम्पर्के विस्तारित आलोचना करब। प्रथमे जेने नेया जाक एई एकादशीर नामकरणेर तात्पर्य। बोरुथिनी एकादशी भगवान विष्णुर पंचम अवतार भगवान वामनके उत्सर्ग करा हय। संस्कृते बोरुथिनी शब्देर अर्थ बर्मधारी एवं ताई जारा एई एकादशीर व्रतेर समय उपवास करे तारा विश्वास करे जे तारा मंद भाग्य थेके रक्षा पाबे एवं सौभाग्य एवं सुखेर आशीर्वाद पाबे। भगवानेर भक्तरा एई एकादशीके अत्यंत शुभ बोले मने करे कारण तारा विश्वास करे जे एटी जीवनेर सौभाग्य पर्याये एकटी प्रथम पदक्षेप। जारा एई उपवास पालन करे तारा सफलभावे परित्राण लाभ करे। बोरुथिनी एकादशी दुर्भाग्य परिवर्तन करार क्षमता रयेछे। एई एकादशी पालनेर प्रभावे मानुष तार जन्म मृत्युर चक्र थेके मुक्ति लाभ करे। समस्त मानुषेर इहकाल ओ परकालेर समृद्धि निश्चयता रयेछे एई एकादशीर माध्यमे। हजार बच्चर धरे अबिराम तपस्यार जे फल ता एई बोरुथिनी एकादशी व्रत पालनेर माध्यमे पावा जाय। একবার ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেলেন, এর জন্য তিনি অভিশপ্ত হয়েছিলেন। অবশেষে ভগবান শিব বোরুথিনী একাদশী পালন করে তার পাপ থেকে মুক্ত হয়। এরপর আমরা আলোচনা করব এই একাদশীর সময়সূচির সম্পর্কে, অর্থাৎ এই একাদশী কবে পড়েছে, 26 এপ্রিল 2022 না 27 এপ্রিল 2022। ভারতবর্ষ এবং বাংলাদেশ সে একাদশীটা পড়েছে 26 এপ্রিল 2022। কিছু কিছু স্থানে যেমন চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া এইসব স্থানে একাদশীর ব্রত পালনের তারিখ হচ্ছে 27 এপ্রিল 2022। এবার মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, কেন পশ্চিমবঙ্গে 26 এপ্রিল, 27 এপ্রিল নয় কেন? আসলে পঞ্জিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে একাদশীর তিথি শুরু 26 এপ্রিল 2022, এটা পড়েছে 1:37 AM, আর একাদশীর তিথি শেষ 27 এপ্রিল 2022 12:47 AM, আর একাদশীর ব্রহ্ম মুহূর্ত পড়েছে 26 এপ্রিল 3:33 AM থেকে 4:21 AM। যেহেতু 26 এপ্রিল সম্পূর্ণ ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে তাই 26 এপ্রিল ব্রত পালন করতে হবে। আর বাংলাদেশের সময়সূচি অনুযায়ী একাদশী তিথি শুরু 26 এপ্রিল 2:07 AM, একাদশীর তিথি শেষ 27 এপ্রিল 1:17 AM। যেহেতু 26 এপ্রিল ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে তাই বাংলাদেশেও একাদশী 26 এপ্রিল পালন করতে হবে। এরপর আমরা বোরুথিনী একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া বোরুথিনী একাদশী ব্রতমাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে আমার প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বোরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্যা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ
এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই বতর প্রভাবে মানধাতা, ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি ভগবান মহাদেব শিবও এই বত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী বত পালনের মাধ্যমে লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই বত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকেও তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা দানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী বত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নারক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ লঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী বত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। বতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী বত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভাবে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ। এই ছিল বরুথিনী একাদশীর বতমাহাত্ম্য কথা। একাদশী করলে অবশ্যই তার পরের দিন পারণ একটা নির্দিষ্ট সময়সূচির মধ্যে করতে হয়। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সময়সূচিটা হচ্ছে সকাল 6:41 থেকে 9:25 মধ্যে। ওই দিন কী করতে হয়, আমাদের ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে আমাদের প্রাতঃ কাজ সেরে স্নান করে ভগবানের পূজা আর্চাদি করে আমরা একাদশীর দিনে যেসব পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে ভোগ দেখিয়ে পূজা অর্চনা করে আমরা তা গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে করে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের একাদশী সম্পন্ন করতে হয়। হরে কৃষ্ণ।